আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কভার ডিজাইনের সর্বশেষ এবং লাস্ট এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা এই কেডিপি মার্কেট প্লেসে নতুন। তো আমরা আজকে একটি সুন্দর আই কিসিং ডিজাইন করব বুকবোর্ড ডিজাইনার সফটওয়্যার দিয়ে। যাদের বুকবোর্ড অ্যাক্সেস আছে তারা অবশ্যই, আমি আজকে যে প্রসেসটা দেখাবো আপনারা বুকবোর্ড ডিজাইনার টুলস ইউজ করে খুব আই কিসিং সুন্দর করে ডিজাইন আপনি করতে পারবেন। তো যারা এখানে নতুন আছেন, কেন আপনারা বুকবোর্ড ইউজ করবেন? হয়তো আমাদের অনেকে ফটোশপ সম্পর্কে ভালো জানে না, যেহেতু একটা ফটোশপ প্রফেশনাল সফটওয়্যার, এখানে অনেক টুলস এর কাজ জানতে হয়। যারা বেসিক লেভেলে হয়তো তারা ফটোশপ সম্পর্কে জানে না, এই জন্য আবার হয়তো অনেকে আপনার যেটা হচ্ছে ফরমেটিং বিষয়টা জানে না, যে আপনার কোন সাইজ কিভাবে নিব, সাইজ কিভাবে টেমপ্লেট ডাউনলোড করব অনলাইন থেকে, তারপরে সেই টেমপ্লেট কিভাবে ফটোশপ নিব, আসলে অনেক ঝামেলা। বাট এই ফটো আমাদের বুকবোল্ড সফটওয়্যার দিয়ে, এই বুকবোল্ড যে ডিজাইনার টুলস আছে, টুলস দিয়ে ইজিতে আমরা ডিজাইন করব। আমাদের কোনো কিছু প্রয়োজন হবে না, আমাদের কোনো কভার টেমপ্লেট কোনো প্রয়োজন হবে না, কোনো সাইজের কোনো প্রবলেম প্রয়োজন হবে না। আমরা বুকবোল্ডে সব পেয়ে যাব একটা ড্যাশবোর্ডে। সো যারা নতুন আছে, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বুকবোল্ডের, আপনারা ওখান থেকে বুকবোল্ডের অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আর পাশাপাশি ওখানে আমার কুপন কোড দেওয়া আছে, আপনি কুপন কোডটা ইউজ করলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফার্স্টে লিঙ্কটা ওপেন করবেন, দেন কুপন কোডটা আপনি অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আশা করি কুপন কোডটা এখনও কাজ করতেছে, আপনি 20% ডিসকাউন্ট পাবেন। তো তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে দেখেন ডে বাই ডে আপনার কেডিপি রিলেটেড আপনার হিউজ ভিডিও পাবলিশ হচ্ছে। পাশাপাশি এখানে প্লে লিস্ট আছে, আপনার এই প্লে লিস্টে আসলে আপনার আপ টু 70+ অলরেডি ভিডিও পাবলিশ হয়েছে শুধু কেডিপি রিলেটেড, আপনি চাইলে সেখান থেকে শিখতে পারেন। পাশাপাশি আমাদের এখানে গ্রুপ আছে, জয়েন্ট সিক্রেট গ্রুপে আপনি ক্লিক করলে একটা রিকোয়েস্ট পাঠাবেন আমাদের কাছে, আমরা অ্যাপ্রুভ করে দিব, আর অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। অডিও জাঙ্গল, অডিও জাঙ্গল। ফার্স্টে আমি বুকবোর্ডের যে ডিজাইনার টুলস যেটা আছে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে লগ ইন করবো। আপনারা জাস্ট বুকবোল্ডে যদি লগ ইন করেন তাহলে বুকবোল্ডের প্রোফাইলের রাইট সাইডে আইকনে ক্লিক করলে আপনারা এই ডিজাইন টুলসটা পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করলে লগ ইন করবেন, সেম পাসওয়ার্ড আপনার ইমেল দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে আপনাদের। আসার পর এখানে ফার্স্টে আপনাদের যে কাজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে, এখানে দেখেন সিলেক্ট প্রোডাক্ট, এই সিলেক্ট দ্য প্রোডাক্টে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে আপনাকে সিলেক্ট করার জন্য, কভার অর ইন্টেরিয়র, আপনি কি এক্স্যাক্টলি আপনি কি মেক করতে চাচ্ছেন। যেহেতু এজ এ আমরা কভার ডিজাইন করতে চাচ্ছি, সো আমরা কিন্তু এখানে কভারে ক্লিক করে রাখবো। এখান থেকে আপনি চাইলে যদি ইন্টেরিয়র মেক করতে চান তাহলে ইন্টেরিয়র ক্লিক করবেন, যেহেতু আমরা চাচ্ছি কভার, এই জন্য কভারে ক্লিক করব। ট্রিম সাইজ, এটা আপনার আমি ইতিমধ্যে পূর্বে ভিডিওগুলোতে বলে দিয়েছি যে ট্রিম সাইজ বিষয়টা কি, আসলে এটা হচ্ছে আপনার বুক কভারের একটা সাইজ, এটা হচ্ছে 6.9। আমার যদি প্রিভিয়াস ভিডিও কভার ডিজাইনের ভিডিও না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসতে পারেন। 8.5 আপনি যেই সাইজের এখানে মেক করতে চাচ্ছেন। যেহেতু আমরা আজকে একটা জার্নাল নোটবুক ক্রিয়েট করব, সামনে যেহেতু আমাদের ইয়ারলি, সো আমরা ইয়ারলি প্ল্যানার একটা বুক মেক করবো, এই জন্য আমি চাচ্ছি 6.9 এর ভিতরে একটা আপনার জার্নাল নোটবুক ক্রিয়েট করবো, প্ল্যানার বুক ক্রিয়েট করব। 6.9 আমি সিলেক্ট করে দিব, দেন এখান থেকে হোয়াইট পেপার ইন্টেরিয়র এটা সিলেক্ট করা থাকবে। পেজ কাউন্ট, এখানে আপনি যখন ইন্টেরিয়রটা ডাউনলোড করবেন ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে অর আদার্স যেই আপনার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যখন আপনারা ইন্টেরিয়র কালেক্ট করবেন, তখন অবশ্যই আপনারা দেখে নেবেন যে কত পেজের ইন্টেরিয়রটা, হয়তো আপনি কাস্টমাইজ করে হয়তো অনেকগুলো পেজ একসাথে করে, হয়তো আপনি 120 পেজ করলেন অর 100 পেজ করলেন, কমপ্লিটলি ডিপেন্ড অন ইউ, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আপনি ইজিলি এক ক্লিকই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এক ক্লিকে হয়তো আপনার যেগুলো প্যাকেজ আছে আপনার 120 পেজের একসাথে থাকে, হয়তো আমি একটু দেখাই দিই, হয়তো আপনারা তাহলে বুঝতে পারবেন। আমি যদি ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসি, সরি, ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসার পর এখান থেকে গ্রাফিক্স থেকে আমরা একদম কেডিপি ইন্টেরিয়র্সে চলে আসব। যাদের আপনার এই কেডিপি ফেব্রিকার অ্যাক্সেস নাই আমার সাথে যোগাযোগ করতে পারেন,
তারপর আমি ভিডিও ডিসক্রিপশনে কেএফডি ফেব্রিকার লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ওপেন করে একটা আপনার একটা অ্যাকাউন্ট করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। তারপর আনলিমিটেড আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখেন এটা 2022 ডেলি প্ল্যানার প্রিন্ট রেডি, তারপর আছে 2022 ডেলি প্ল্যানার হোম স্কুল প্ল্যানার, তারপর আছে আপনার এখানে 25 KDP ইন্টেরিয়র বান্ডেল প্যাক, তারপরে 10 KDP ইন্টেরিয়র্স। এগুলো কিন্তু রেডিমেড ইন্টেরিয়র্স, আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো ওকে, আমরা এগেন চলে আসবো এখানে। এখান থেকে আমরা ফর এক্সাম্পল চাচ্ছি 100 100 পেজের একটা ইন্টেরিয়র মেক করব। ও সরি, 100 পেজ, আমার ফর এক্সাম্পল আমার ইন্টেরিয়র হচ্ছে 100 পেজ, এই জন্য আমাকে পেজ কাউন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কভার মেক করব, কভারের মাঝখানে যে একটা স্পাইন থাকে, এই পেজ সাইজের উপরে কিন্তু সেই স্পাইনটা ছোট বড় হয়, সো এই জন্য এখানে বলা হচ্ছে যে পেজ কাউন্ট। এই জন্য আমরা এখানে আপনার পেজ যতগুলো হয় ইন্টেরিয়র ততগুলো এখানে দিয়ে দিবেন। জাস্ট আমার 100টা পেজ, এই জন্য আমি এখন সাবমিটে ক্লিক করব, একটু সময় নিবে এখানে। ওকে, দেখেন অলরেডি কিন্তু আমার টেমপ্লেট রেডি এখানে। আপনার যদি বুক বোর্ড সফটওয়্যার ইউজ না করেন, হয়তো যারা ফটোশপ ইউজ করেন, হয়তো আদার্স যে সফটওয়্যার ইউজ করেন, আপনাদের কিন্তু ফার্স্টে কিন্তু এই আপনার গুগল থেকে কিন্তু আপনার এই কেডিপি টেমপ্লেট ডাউনলোড করে সেটা ইম্পোর্ট করতে হয় ফটোশপে। আর এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না, এখানে জাস্ট সাইজটা বসিয়ে আমাদের পেজ কাউন্ট বসিয়ে আপনার এন্টার দিলে কিন্তু এখানে অটোমেটিক একটা রেডিমেড আমাদের টেমপ্লেট অটোমেটিক এখানে ক্রিয়েট হবে। ওকে, আমাদের এখন রেডি। আমাদের আমরা এখন চাচ্ছি যেহেতু একটা ইয়ে করতে, এখানে একটা কালার দিতে, ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই ব্ল্যাক কালারের। ওকে, একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এখানে। এখন চাচ্ছি ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ড কালার উপরে কিছু সেম কিছু ইমেজ ইউজ করব। তো আমি যদি এখানে ইমেজে চলে আসি, আপনার যদি কোনো ইমেজ আপনার ডেস্কটপ থেকে বা আপনার পার্সোনাল ইয়া থেকে ড্রাইভ থেকে আপনি এখানে ইম্পোর্ট করবেন সেটাও পারবেন। আবার পাশাপাশি এখানে শেপ আছে, আপনার চাইলে এই শেপ থেকেও আপনি কি করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। ফর এক্সাম্পল আমি একটা শেপে ক্লিক করি, যদি এখানে দেখেন বাটারফ্লাই, এই বাটারফ্লাইতে আমি ক্লিক করার পর আমি এখানে কিন্তু বাটারফ্লাইটা চলে আসছে। এখন এই বাটারফ্লাই চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে দিই, বাটারফ্লাইয়ের কালার চেঞ্জ হয়ে গেছে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে এই এলিমেন্টস গুলা নিব না, আমি চাচ্ছি ডিরেক্ট ইম্পোর্ট করতে আমাদের ড্রাইভার ড্রাইভ থেকে। আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে, আমি একটা অনলাইন থেকে অলরেডি ডাউনলোড করে রেখেছি, জাস্ট আমি সেটা এখানে ইম্পোর্ট করব। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে বাটারফ্লাই ওয়ান নামে একটা ইমেজ অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, জাস্ট এখানে ওপেন। এটা অলরেডি এখানে আপনার ডাউনলোড হতে, এখানে ইম্পোর্ট হতে একটু সময় লাগবে, আমি জাস্ট এখানে ক্লিক করব। এখন অলরেডি এটা ডাউনলোড ইম্পোর্ট হয়ে গেছে এখানে, জাস্ট এটা একটু আমি কি করবো, এখন একটু ছোট করব টেনে। এখন দেখেন এটা যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা ম্যাচ করতেছে না, সো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা এগেন কি করব, চেঞ্জ করে দেবো। তো এগেন আমি এখানে আসবো, আমার প্রোডাক্টে আসবো, আসার পর রিসেট ডিফল্ট ডিজাইন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে কি করব, প্রোডাক্ট কালার যেটা আছে এখানে, এখান থেকে চাইলে আমি ডিসকার্ড প্যাটার্ন, আপনারা এখান থেকে চাইলে প্যাটার্নও ইউজ করতে পারবেন। আমি যদি সরি এখানে প্যাটার্ন, এখান থেকে ইফেক্টস, ইফেক্টস ইফেক্টস থেকে চাইলে আপনি এই ইফেক্টস গুলা ইউজ করতে পারবেন এই আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে। ওকে, আমরা জাস্ট এখন একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, আমি হোয়াইট কালারে রাখলাম এটা, তাহলে হয়তো আমার ইমেজের সাথে ম্যাচ করবে। ওকে, এখন পারফেক্ট আমার এটা। এখন দেখেন এই ইমেজটা কি আমি বারবার এখানে পেস্ট করে এইগুলাতে দিব, আসলে আমি চাচ্ছি এই আপনার বাটারফ্লাই এই ইমেজটা দিয়ে আমার ফুল ব্যাকগ্রাউন্ডটা যাতে করে কভার্ড হয়। সো কভারেজ হওয়ার জন্য আমি কি করব, এখানে জাস্ট আমি এই পাশে আমার বাটারফ্লাই ইমেজটা রাখব। রাখার পর আমি এখান থেকে প্যাটার্নস প্যাটার্নসে ক্লিক করব, এই অপশনটা থেকে প্যাটার্নসে ক্লিক করব, তারপরে ভার্টিক্যাল ব্রিক্স রিপিট এখানে ক্লিক করব। আমি ক্লিক করার পর অলরেডি কিন্তু আমার যে ইমেজটা আছে এই ইমেজ যে সাইজ অনুযায়ী কিন্তু আমার এখানে আপনার অনেকগুলা কিন্তু ইমেজ অটো চলে আসছে। সো এটা এখন ডান। এখন
আমি চাচ্ছি একটা এখানে শেপ নিব, যাতে করে আমি এই শেপের উপর ডিজাইন করতে পারি। এখান থেকে ফর এক্সাম্পল আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। ওকে, আমি রেক্টেঙ্গুলার শেপটা নিব। এখান থেকে আমি এটা একটু আপনার হাইটটা একটু কমিয়ে দিই, এখান থেকে জাস্ট সুন্দর দেখার জন্য আমি এটা আরেকটু বাড়িয়ে দিই। দেন এরপরে আমি এটা কি করব, একদম একটু সেন্টার থেকে একটু উপরে রাখবেন, যাতে করে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। ওকে, এটা এই পাশে রাখলাম। এখন আমি চাচ্ছি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। ফার্স্টে এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। ওকে, হোয়াইট কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আমি আমি চাচ্ছি আমার ইমেজটা একটু উপরে রাখি। এখন আমি এই ইমেজের উপরে, এই সরি, আমি এই যে রেক্টেঙ্গুলারটা নিয়ে আসলাম আমার এই কভারের উপরে, এখন চাচ্ছি আমি এখানে টেক্সট নিয়ে আসবো। আমি অলরেডি কিছু টেক্সট এখানে লিখে রাখছি, 2022 2023। ওকে, এটা কপি করে নিয়ে আসবো এখান থেকে। জাস্ট আমি এখন টেক্সট ইফেক্ট, এখানে দেখেন আপনার সবচেয়ে মজার ব্যাপার হলো বিভিন্ন ধরনের আপনার টেক্সট ইফেক্ট কিন্তু এখানে আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখানে আছে। সো এখান থেকে আমি জাস্ট একটা ফন্ট এখানে ফার্স্টে সিলেক্ট করব, সেটা হচ্ছে আমি যদি আমি যদি এই ফন্টটা সিলেক্ট করি এখানে, এখান থেকে আমি আমার লেখাটা জাস্ট কপি করে দেব। এখান থেকে চাইলে আপনার লাইন হাইট, তারপরে লেটার স্পেসিং, ফন্ট সাইজ, লেটার স্পেসিং আপনি একটা লেটার থেকে আরেকটা লেটারে কতটুকু দূরত্ব হবে সেটা দিতে পারেন, ফন্ট সাইজ চাইলে এখান থেকে বড় করে দিতে পারেন, আবার চাইলে এখান থেকে টেনে ছোট করে দিতে পারেন। ওকে, আমি এটা এখানে নিয়ে আসব। এখানে আনার পর আমি কি করব, আমার যে এই ফন্ট যে কালারটা আছে, কালারটার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আপনার বাটারফ্লাই যে কালারটা, এটা কিন্তু ম্যাচ করতেছে না। এই জন্য আমাদের আমাকে কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই এই এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে পজিশন থেকে আমি ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এখান থেকে সিলেক্ট কালার হয়তো এখান থেকে নিয়ে নেবো এটা, আমি যেহেতু অলরেডি ডিফল্ট এখানে একটা কালার আছে এটার সাথে এটা ম্যাচ করবে। ওকে ওকে, এখন আমি আমার যে বাকি টেক্সটুকু আছে ইয়ারলি প্ল্যানার, আমি জাস্ট এটা কপি করব। কপি করে এগেন আমি নতুন একটা টেক্সট নেব এখান থেকে। আমি যদি এই টেক্সটটা নেই, স্টাইলিশ টেক্সট, আপডেট টেক্সট, আমি একটু টেক্সটের সাইজটা একটু ছোট করে দেবো এখান থেকে, ইয়ারলি প্ল্যানার, তারপর আপনার একটু উপরে নিয়ে যাই। ডান। এখন আমাদের যে রেক্টেঙ্গুলারটা সেটা একটু ছোট করে দিব আমি এখান থেকে টেনে, তারপরে আমি নিচ থেকে একটু উপরে উঠিয়ে দিব, তারপরে একটু উপরে উঠাবো, যাতে করে এক্স্যাক্টলি আমার সাইজটা দেখতে সুন্দর লাগে। একটু সময় নিয়ে করবেন তাহলে ডিজাইনটা অনেক, ফার্স্ট নিউ অবস্থায় আপনাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট যখন আপনারা 1 থেকে 5টা ডিজাইন করে ফেলবেন তখন কিন্তু একদম ইজি হবে। আপনারা জাস্ট কি করবেন, যেকোনো একটা ইমেজ নিয়ে ইম্পোর্ট করবেন, সেটাকে বিভিন্ন আপনার ইয়েতে এখানে কনভার্ট করে নেবেন। অনেকগুলো এখানে কিন্তু ইমেজ চলে আসছে অলরেডি। এখন জাস্ট এটা আমার কিন্তু এখন ইমেজ, আমার এই যেই কভার কভার যেটা আছে আমার বইয়ের জন্য কিন্তু অলরেডি রেডি, আমার ইন্টিরিয়র রেডি, এখন আমার কভারও ডিজাইন রেডি। এখন জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার এই বইটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনারা যারা এখানে নিউ, ইজিটি বুক বোর্ড দিয়ে আপনারা কোনো সফটওয়্যার ছাড়া এবং কোনো আপনার টেমপ্লেট ছাড়া ইজিটিও কিন্তু আপনারা এই বুক বোর্ড দিয়ে আপনারা আপনাদের কেডিপি যে বুক কভার সেটা ডিজাইন করতে পারবেন।